أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। যে একজন প্রশ্ন করেছেন যে কেউ যদি জন্মদিবস পালন করে আর ওই জন্মদিবসের জন্য ওইটার পালনার্থে কেউ যদি SMS করে এবং শুভেচ্ছা জানায় জন্মদিবসের, তাহলে তার প্রতি উত্তরে কোনো SMS করা, যেমন থ্যাংক ইউ, জাজাকাল্লাহ বা এমন কিছু বলা যাবে কি না? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন নবীকিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি আসহাবিহি আজমাইন। যে সম্মানিত বোন, আসলে জন্মদিবস পালন শুধু নয়, জন্মদিবস বলেন, মৃত্যু দিবস বলেন, আর বিবাহবার্ষিকী বলেন, আর নববর্ষী বলেন, বা ভালোবাসা দিবসই বলেন, কোন রকমের দিবস পালন করা ইসলামে বৈধ নয়। কেননা আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি থেকে শুরু করে সাহাবি এবং তাবে তাবেইন থেকে আমরা এমন কোনো দৃষ্টান্ত পাইনি যে জন্মদিবস পালন করা জায়েজ রয়েছে, এরকম কোনো দৃষ্টিভঙ্গি বা এরকম কোনো নিয়ম নীতি আমরা পাইনি। অর্থাৎ ইসলামে এ সমস্ত কিছু হারাম, এজন্য যে এটা বিজাতীয়দের কাছ থেকে মুসলিম সমাজে প্রবেশ করেছে, এটা অন্য ধর্মাবলম্বীরা এই কাজটা করে থাকে। ঠিক আছে, যেহেতু তাদের থেকে মুসলিম সমাজে প্রবেশ করেছে, তাদের কোনো ধর্মীয় আচার আচরণ বা তাদের কোনো খ্রিস্টি কালচার সংস্কৃতি যদি কোনো মুসলিম গ্রহণ করে, তাহলে এ ব্যাপারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান তাশাব্বাহ বিকওমিন ফাহুয়া মিনহু, যে ব্যক্তি কোনো জাতির কোনো বিজাতীয়দের অনুসরণ বা অনুকরণ করে, তাহলে ফাহুয়া মিনহুম, সে তাদেরই অন্তর্ভুক্ত। এবং সুনানে বায়হাকিতে হাদিস আসছে যে কোনো মুসলিম যদি কোনো বিজাতীয়দের বা মুশরিকদের অঞ্চলে বা বাড়ি করে এবং তাদের সংস্কৃতি পালন করে, তাহলে কিয়ামতে তার হাসর নাসর হবে তাদেরই সাথে। ঠিক আছে, তো এই জন্য মানে তাদের কোনো এরকম জন্মদিবসকণ, মৃত্যু দিবসকণ, আর মানে বার্থডেকণ, আপনার সেই আপনার বিবাহবার্ষিকীকণ, এরকম কোনো যদি SMS বা শুভেচ্ছা জানিয়ে যদি কোনো SMS করে, তাহলে তাকে সেই SMS-এ বরং এটা রিপ্লাই দেওয়া যেতে পারে, দাওয়াত করা যেতে পারে, তাকে সতর্ক করা যেতে পারে যে এই সমস্ত থেকে বিরত থাকা জরুরি, এটা তাদেরকে জানায় দেওয়া। বরং সেখানে শুভেচ্ছা বা থ্যাংক ইউ, জাজাকাল্লাহ, এই সমস্ত কখনোই বলা যাবে না। যদি এরকম তাকে বলা হয়, তাহলে সেটাকে সাপোর্ট দেওয়া হলো, আর সাপোর্ট দিলেও সে তাদেরই অন্তর্ভুক্ত হয়ে গেল, কারণ সে তো সেটাকে সাপোর্ট দেয়, সেটাকে পছন্দ করে, তার মানে সে সংস্কৃতিকে সে গ্রহণ করলো। যদি কেউ এমন করে, তাহলে সেও তাদেরই অন্তর্ভুক্ত হবে, বরং এটা সমান গুনাহের অন্তর্ভুক্ত হবে। যে সম্মানিত বোন, আশা করি উত্তরটা পেয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।